ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, আমরা আমরা কালকে অ্যাসিড বেস ডিসঅর্ডার শুরু করছিলাম। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস পর্যন্ত আমরা একটু পড়ছিলাম। তো মেটাবলিক অ্যাসিডোসিসের যে টাইপ ছিল সেটা ছিল দুই ধরনের। একটা হচ্ছে কি, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, বা যেটাকে তোমরা বলতে পারো নর্মোক্লোরিনিক, মানে ক্লোরাইড এখানে নর্মাল থাকে। আর আরেকটা হচ্ছে কি, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, যেটাকে আমরা বলবো কি, হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ ছিল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া, জিআই ফিস্টুলা, ড্রেনেজ অফ বিলিয়ারি অর প্যানক্রিয়াটিক সিক্রেশন। আর হাই অ্যানায়ন গ্যাপের কজ হচ্ছে কিটো অ্যাসিডোসিস, সেটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতে পারে, অ্যালকোহলিক জম থেকে হতে পারে, বা প্রলং স্টারভেশনে হতে পারে। ল্যাকটিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে যদি শক হয় বা এক্সট্রিম এক্সার্শন হয়, অথবা অ্যাকিউট রেনাল ফেলিওর বা ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টদেরকে যখন মেটাবলিজম হবে তখন সেটা হবে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তারপরে আসে যদি পয়জনিং হয়, যেমন ইথিলিন গ্লাইকল, মিথানল, স্যালিসাইলেট পয়জনিং এ হতে পারে কি, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আজকে কি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা, গতকালকে একটা কোয়েশ্চেন ছিল না আমাদেরকে, যে ট্রিপল ফেজ টাইপে কেন রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর যে প্রশ্ন করছিল সে নাই নাকি আছে? জি ম্যাম, আছে ম্যাম। আমি তোমাকে পরে যে আনসারটা দিছিলাম, যে লাংস তো একই টাইমে, রেসপিরেটরি সিস্টেম একই টাইমে হাইপো এবং হাইপার ভেন্টিলেশন করতে পারবে না, এটাই হচ্ছে কজ একমাত্র আমার পাওয়া। আমি আমার বইতেও দেখলাম বা আমার স্যারের সাথেও আলাপ করলাম, যে এছাড়া আসলে কোনো মানে গ্রহণযোগ্য আনসার এই মুহূর্তে আমাদের কাছে নাই। যে রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার যখন হবে, অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস, অ্যাসিডোসিস এর মেইন কজ হচ্ছে হাইপোভেন্টিলেশন, ঠিক না? আর হাইপার ভেন্টিলেশন হচ্ছে মেইন কজ অফ রেসপিরেটরি অ্যালকালোসিস। তো রেসপিরেটরি সিস্টেম বা লাংস একই টাইমে কিন্তু হাইপো এবং হাইপার ভেন্টিলেশন করতে পারবে না। সো একই সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস মানে কোএক্সিস্ট করবে না। তো এটা ছিল হচ্ছে আনসার তোমার। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, মেটাবলিক অ্যালকালোসিস, সরি, মেটাবলিক অ্যাসিডোসিস এর কম্পেনসেশন আমরা পড়ছিলাম না? ম্যাম মেটাবলিক প্রাইমারি আছে আর অ্যাসিডোসিস সেকেন্ডারি আছে, মানে বাই প্রাইমারি আছে হাইপারভেন্টিলেশন, সেকেন্ডারি আছে, হাইপারভেন্টিলেশন। প্রাইমারি আছে সেকেন্ডারি আছে, কিন্তু তোমাদের সেকেন্ডারি পড়ার দরকার নাই, তোমরা শুধুমাত্র প্রাইমারি পড়বা। যেভাবে আমরা আগের লেকচার ক্লাসে পড়ছিলাম, যে মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়, বাইকার্বনেট লেভেল কমে যায়। বাইকার্বনেট লেভেলটা যখন কমে যাবে তখন কম্পেনসেট করার জন্য কি হবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও ফল করবে। এখন ফল করানোর একটাই উপায় হচ্ছে, আমার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বের করার উপায় হচ্ছে কি, হাইপার ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশন। তো তোমাকে এভাবে বলতে হবে, শুধু হাইপার ভেন্টিলেশন বললে হবে না, তুমি বলবা যে রিডাকশন অফ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাই হাইপার ভেন্টিলেশন। আর কারেকশন, যেটা কারেকশনে তোমরা প্রথমে বলবা হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ, ট্রিটমেন্ট অফ কজ যে কারণে হয়েছে। এখন যদি আমি আমার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, এখন আমি যদি ডায়াবেটিস ট্রিটমেন্ট না করি, যদি তাকে ইনসুলিন না দেই, তাইলে কি আমার এই কিটো অ্যাসিডোসিস কারেকশন হবে? কিটো অ্যাসিডোসিস তখন কারেকশন হবে না। সো আমাকে প্রথমে কি করতে হবে, ট্রিটমেন্ট অফ কজ, কজে ট্রিটমেন্ট করতে হবে। আর রেনাল সিস্টেম এখানে কিছু কাজ করে, সে কি করবে, বাইকার্বনেট লেভেলটা যেহেতু অ্যাসিডোসিসে ফল করছিল, সে বাইকার্বনেট জেনারেশন করবে, সে বাইকার্বনেট জেনারেশন করবে। আর বডিতে যেহেতু এক্সেস অ্যাসিড তৈরি হয়েছিল, সে কি করবে, সেই অ্যাসিডটাকে ইউরিনের সাথে বের করে দেবে। এই হচ্ছে আমাদের কারেকশন। মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিসে কি হচ্ছে, আমাদের প্রাইমারি ডিফেক্টটা কি, প্রাইমারি ডিফেক্ট কি মেটাবলিক অ্যালকালোসিসের? ম্যাম বাইকার্বনেট ইনক্রিজ হবে ম্যাম। ইনক্রিজ বাইকার্বনেট,
বাইকার্বনেট লেভেল ইনক্রিজ করবে, যার জন্য আমাদের পিএইচ বেড়ে যাবে। পিএইচ বেড়ে কত হবে? অ্যাবাউট মোর দ্যান 7.45। তো আমরা যদি একটা মেটাবলিক অ্যালকালোসিসের যদি ব্লাড পিকচার দেখি, তাহলে কি হবে, পিএইচ কি হবে, বেড়ে যাবে, বাইকার্বনেট লেভেলও বেড়ে যাবে, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কি থাকবে, নর্মাল থাকবে, নর্মাল থাকবে। কিন্তু যদি কম্পেনসেটেড হয় সেসব ক্ষেত্রে কি হবে, ইনক্রিজ করবে, কম্পেনসেশন হলে ইনক্রিজ করবে। তোমরা জানো, এই জন্য আমি আর বেশি ইয়ে করতে চাচ্ছি না এগুলা নিয়ে। কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে কি, এটা করবে বাই রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম কি করবে, আমার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বাড়াবে, যেহেতু বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে, সো আমার কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়াতে হবে। বাড়ানোর জন্য উপায় হচ্ছে কি, হাইপোভেন্টিলেশন। সো তোমাকে বলতে হবে ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড বাই হাইপোভেন্টিলেশন। কজেস অফ মেটাবলিক অ্যালকালোসিস যদি আমরা বলি, তাহলে বলতে পারো যে এক্সেসিভ লস অফ গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন প্রোট্রাক্টেড গ্যাস্ট্রিক ল্যাভেজ, পাইলোরিক অবস্ট্রাকশন অথবা হাই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অ্যালকালি ইনজেকশন অর অ্যাডমিনিস্ট্রেশন, কন সিন্ড্রোম, হাইপোক্যালেমিয়া। এগুলা হচ্ছে কজ। তোমরা বই থেকে চাইলে তোমাদের জন্য ইজি হয়, এরকম আরো অন্যান্য কজও তোমরা পড়তে পারো। এখন আসো, মেটাবলিক অ্যালকালোসিসটাকে আমরা ক্লিনিক্যালি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে স্যালাইন রেসপন্সিভ টাইপ, স্যালাইন রেসপন্সিভ টাইপ, আরেকটা হচ্ছে কি স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপ। এগুলো আমি এডিট করছিলাম, হয়তো সেভ করা হয় নাই, যার জন্য আবার এরকম হয়ে গেল। তাহলে স্যালাইন রেসপন্সিভ টাইপ আর হচ্ছে কি স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপ। স্যালাইন রেসপন্সিভ টাইপ কি জিনিস, যেটাতে আমাদের ক্লোরাইড লেভেলটা কি থাকবে, ক্লোরাইড লেভেলটা থাকবে, ইউরিনারি যে ক্লোরাইড লেভেল সেটা থাকবে লেস দেন 10 মিলিমোল পার লিটার, এবং এটা খুব দ্রুত রেসপন্ড করবে। তুমি যদি নর্মাল স্যালাইন ইনফিউশন করো, তাইলে সেটাতে খুব দ্রুত রেসপন্স করবে, এই জন্য এটাকে আমরা কি বলি স্যালাইন রেসপন্সিভ টাইপ। যেমন ধরো ভমিটিং, তারপরে হচ্ছে নেজোগ্যাস্ট্রিক সাকশন, ডায়ুরেটিক অ্যাবিউজ লাইক ডায়ুরেটিক্স, যেমন ধরো থায়াজাইড অথবা লুপ ডায়ুরেটিক্স, যেগুলো আছে ডায়ুরেটিক্স মানে হচ্ছে যারা ডায়ুরেসিস করে, ওই ধরনের ফার্মাকোলজিক্যাল এজেন্টকে আমরা বলি ডায়ুরেটিক্স। আর স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপ যেটা, সেটাতে হচ্ছে কি ইউরিনারি ক্লোরাইডটা মেইনলি, কোন কোন বইতে দেওয়া আছে 10 মিলিমোল পার লিটারের বেশি থাকে, কোনোটাতে দেওয়া আছে 20 মিলিমোলের পার বেশি থাকে। এখানে কি হয়, পটাশিয়াম ডিপ্লেশন হয়। এই যে স্যালাইন রেজিস্ট্যান্ট যে টাইপটা, সেটাতে পটাশিয়াম স্টোরটা ডিপ্লেটেড হয়ে যায়, এবং এটার কজ হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম, কুশিং সিন্ড্রোম, সিভিয়ার হাইপোঅ্যালবুমিনেমিয়া। আমি মনে রাখি এইভাবে যে স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপ গুলোতে হচ্ছে সব হরমোনাল কজ, যেমন ধরো হাইপার অ্যালডোস্টেরনিজম, কুশিং সিন্ড্রোম, তারপরে হচ্ছে হাইপার রেনিনিজম, এগুলো হচ্ছে স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপ। তারা ডো নট রেসপন্ড টু ইনফিউশন অফ নর্মাল স্যালাইন। তাহলে মেটাবলিক অ্যালকালোসিসের টাইপ হচ্ছে দুইটা, ক্লিনিক্যাল টাইপ, একটা হচ্ছে স্যালাইন রেসপন্সিভ টাইপ আর একটা হচ্ছে কি স্যালাইন রেজিস্ট্যান্ট টাইপ। তারপরে আসো রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি, তারপরে এখানে সরি মেটাবলিক অ্যালকালোসিসের কম্পেনসেশন আমরা পড়ছি, এখানে কি হয় হাইপোভেন্টিলেশন হয়, কিন্তু কারেকশন কিভাবে হবে বলতো? কারেকশনে কিন্তু শুধুমাত্র বাইকার্বনেট লেভেলটা ঠিক হবে, যদি বেড়ে থাকে কমে যাবে, যদি কমে থাকে বেড়ে যাবে। তো মেটাবলিক অ্যালকালোসিসে কিন্তু বাইকার্বনেট লেভেলটা কি ছিল, বেড়ে গেছিল না, বাইকার্বনেট লেভেল বেড়ে গেছিল, তাইলে এটাকে কমানোর উপায় কি, ডিক্রিজ প্রোডাকশন অফ দা বাইকার্বনেট, ডিক্রিজ প্রোডাকশন, আর এক্সেসিভ মিনিমাম এক্সক্রিশন করতে হবে। ম্যাম বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন করতে হবে ইন প্রক্সিমাল কনভোলুটেড টিবিউল। ম্যাম শোনো, আমার একটা কথা তোমরা মনে রাখো, আমি তোমাদেরকে আগেও ক্লাসে বলছি, খেয়াল ছিল না বোধহয় তোমাদের বা যেটাই হোক, যখন আমরা কারেকশনের কথা বলবো, স্টেপ ওয়াইজ আমরা যদি বলি মেটাবলিক অ্যাসিডোসিস, দেন হচ্ছে কি অ্যালকালোসিস, তারপরে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তারপরে কি রেসপিরেটরি অ্যালকালোসিস,
শুধুমাত্র প্রথম যেটা মেটাবলিক অ্যাসিডোসিস সেটা হচ্ছে বাইকার্বনেট জেনারেশনের সাথে রিলেটেড। কথা বুঝতে পারছো? বাইকার্বনেট জেনারেশন মানে প্রোডাকশনের সাথে রিলেটেড। বাকি যে তিনটা আছে, দ্যাট ইজ মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, এই তিনটাই হচ্ছে অ্যাবজর্পশনের সাথে রিলেটেড। যদি বাইকার্বনেট বেশি থাকে অ্যাবজর্পশন ইনহিবিটেড হবে, আর যদি বাইকার্বনেট কম থাকে তাহলে এটা স্টিমুলেট করবে অ্যাবজর্পশন। মানে এটা আমার তোমাদেরকে মনে রাখানোর জন্য একটা মানে ছোট টিপস আর কি। তো যদি মেটাবলিক অ্যালকালোসিসে হয়, যেহেতু আমাদের বাইকার্বনেট লেভেল অলরেডি অনেক বেড়ে গেছে ব্লাডে, সো আমরা কি করব, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল ইজ ইনহিবিটেড। তো যদি ইনহিবিটেড হয় তাইলে কি হবে, বাইকার্বনেট অ্যাবজর্পশন হতে পারতেছে না, তাইলে এটা কি হবে, ইউরিনের সাথে এক্সক্রিয়েশন হয়ে যাবে। তাহলে ইউরিনটা কিরকম ইউরিন হবে, অ্যাসিডিক অর অ্যালকালাইন? অ্যালকালাইন হবে। অ্যালকালাইন হবে। তো যখন তুমি কারেকশন বলবা তখন তুমি দুইটা পয়েন্টের দিকে খেয়াল রাখবা। এক হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেটের সাথে বডি কি করতেছে, আর দুই নাম্বার হচ্ছে মানে কিডনি কি করতেছে, আর দুই নাম্বার হচ্ছে ইউরিনটা কি অ্যাসিডিক হবে নাকি অ্যালকালাইন হবে। এটা একটা মানে নর্মাল জিনিস যে যখন অ্যাসিডোসিস হয় ইউরিনটা অ্যাসিডিক হবে, যখন অ্যালকালোসিস হবে ইউরিনটা অ্যালকালাইন হবে। সো ইন মেটাবলিক অ্যালকালোসিসে কারেকশনের জন্য আমরা কি করব, প্রক্সিমাল কনভোলুটেড টিউবুলে বাইকার্বনেট অ্যাবজর্পশন ইনহিবিটেড হবে এবং অ্যালকালাইন ইউরিন এক্সক্রিয়েশন হবে। গেল মেটাবলিক অ্যালকালোসিস। এখন আসে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস এর প্রাইমারি ডিফেক্ট হচ্ছে ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, increase partial pressure of carbon dioxide respiratory acidosis. তো যখন partial pressure of carbon dioxide বেড়ে যাবে, তোমরা তোমাদের ওই ইকুয়েশনটা খেয়াল করো যে pH proportional to bicarbonate divided by partial pressure of carbon dioxide. সো যখন আমাদের বাইকার্বনেট লেভেলটা সরি partial pressure of carbon dioxide লেভেলটা বেড়ে যাবে, তখন এটা যেহেতু pH এর সাথে inversely proportional, সো পিএইচ কি হবে, পিএইচ টা ফল করবে, যেহেতু অ্যাসিডোসিস পিএইচ ফল করবে। আর যদি কম্পেনসেশন হয় পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এর সাথে মিলে, তখন কি হবে, বাইকার্বনেট লেভেলটাও রাইজ করবে, বাইকার্বনেট লেভেলটাও রাইজ করবে। তাইলে রেসপিরেটরি অ্যাসিডোসিস এর কম্পেনসেশন কিভাবে হবে, এই যে বাইকার্বনেট লেভেল কিভাবে তুমি রাইজ করাবা, রাইজ করানোর উপায় হচ্ছে রেনাল বাইকার্বনেট জেনারেশন ইন কালেক্টিং ডাক্ট। জেনারেশন কোথায় হয়, কালেক্টিং ডাক্টে হয়। সো রেনাল বাইকার্বনেট জেনারেশন ইন কালেক্টিং ডাক্ট। আর এটার কারেকশন কিভাবে হবে, কারেকশন প্রথমে তোমরা বলবা যে ট্রিটমেন্ট অফ দ্য কজ, যেই ডিজিজের জন্য হয়েছে, হ্যাঁ সেই ডিজিজের ট্রিটমেন্ট হবে। যদি নিউমোনিয়া হয় নিউমোনিয়া ট্রিটমেন্ট হবে, যদি এমফাইসিমা হয় এমফাইসিমা ট্রিটমেন্ট হবে, মানে যে কারণে আমাদের হাইপোভেন্টিলেশন হলো সেটা ট্রিটমেন্ট হবে। প্লাস হচ্ছে রেনাল সিস্টেম কি করবে, বাইকার্বনেট লেভেলটাকে কমানোর জন্য কি করবে, ইনহিবিশন অফ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল, ইনহিবিশন অফ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল ইন রেসপিরেটরি অ্যালকালোসিস। এখানে কতগুলো কজ দেওয়া আছে তোমরা দেখো, প্রথম মুদ্রার কথা হলো কি, হাইপোভেন্টিলেশন হবে, বিভিন্ন কারণে হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজের কারণে, লাংস এর ডিজিজের কারণে, অথবা যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে যেমন অ্যাজমার পেশেন্টের থাকে, হ্যাঁ, অথবা ব্রঙ্কোস্পাজম বা ল্যারিঙ্গোস্পাজম যদি থাকে, লাং এর ক্ষেত্রে যদি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম থাকে, ইডেমা থাকে, নিউমোথোরাক্স থাকে, অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকে, এইসব ক্ষেত্রে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে। যেসব কন্ডিশনে আমাদের হাইপোভেন্টিলেশন হবে সেসব ক্ষেত্রে আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। দেন রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস এর প্রাইমারি ডিফেক্টটা কি বা প্রাইমারি ইভেন্টটা কি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড তো কমে যাবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে, কমে যাবে। তো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়
তাহলে পিএইচ বেড়ে যাবে, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল। আবার যেহেতু ফার্স্ট ইয়ার প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, বডি কম্পেনসেট করার জন্য কি করবে, বাইকার্বনেট লেভেলটাকে কমাই দিবে, যেন পিএইচটা একটা মানে উইদিন মানে নিয়ার নর্মাল রেঞ্জে পিএইচটা যেন মেনটেইন হয়। তো বডি কি করবে, তার সাথে তাল মিলে বাইকার্বনেট লেভেলটাকেও কমাই দিবে। এখন বাইকার্বনেট লেভেল কমানোর উপায় কি, তোমার বডিতে অলরেডি বাইকার্বনেট আছে, নর্মাল লেভেলে আছে, এটা কমানোর উপায় কি, এক্সক্রিয়েশন করে দাও, বডিতে যা ছিল সেটা এডিকুয়েট অ্যামাউন্টে সে এক্সক্রিয়েশন করে দিবে যতটুকু পারে, করে দিলে তার কম্পেনসেশন হয়ে গেল, বাইকার্বনেট লেভেল কমে গেল। কিন্তু যখন আমি কারেকশন করব, মানে আমাকে বাইকার্বনেট লেভেল আবার নর্মালে আনতে হবে, তাহলে নর্মালে আনার উপায় কি, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটাকে বাড়াইতে হবে। বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। এখানে দেখো রেসপিরেটরি অ্যালকালোসিস এর কজ যেমন হাইপার ভেন্টিলেশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হেড ইঞ্জুরি বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট যদি হয়, সাইকোজেনিক, সাইকোজেনিক এর মধ্যে তোমরা নাম শুনছো হিস্টেরিয়া, হিস্টেরিয়া মানে হচ্ছে এক ধরনের বেশি হয় ফিমেল পেশেন্টদের হয় আর কি, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, অন্যের অ্যাটেনশন সিক করার জন্য বা অসুস্থ দেখানোর জন্য পেশেন্ট কি করে, খুব ঘন ঘন শ্বাস ফেলে, ঘন ঘন শ্বাস যখন ফেলে তখন তার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড কমে যায়। তোমরা যখন ওয়ার্ডে সাইকিয়াট্রি ওয়ার্ডে কাজ করবে এই ধরনের পেশেন্ট তোমরা দেখতে পাবা। আবার ধরো যারা হাই, এটা একটা জিনিস জিজ্ঞেস করে যে হাই অ্যালটিটিউড, হাই অ্যালটিটিউডে কি হচ্ছে, আমাদের অক্সিজেনের পরিমাণ কম থাকে, তো অক্সিজেনের পরিমাণ যখন কম থাকে হ্যাঁ, তখন তো তুমি বেশি বেশি শ্বাস নিবা, তো বেশি বেশি শ্বাস নিতে গিয়ে তোমার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, তখন তোমার রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে বা আয়াট্রোজেনিক কজ। তো তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা একটা চার্ট বানাবা, বানায় তোমাদের টেবিলের মধ্যে তোমরা ঝুলায় রাখবা, যেখানে থাকবে কি, প্রথমে থাকবে এই যে সিম্পল অ্যাসিডিক ডিসঅর্ডার গুলার নাম সিকোয়েন্স অনুযায়ী, তারপরে পিএইচ এর কি অবস্থা হচ্ছে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এর কি অবস্থা হচ্ছে, প্রাইমারি ইভেন্ট কি, কম্পেনসেশন কিভাবে হবে, কারেকশন কিভাবে হবে, তার পাশাপাশি হচ্ছে 5 থেকে 6টা করে কজ, এবং কজের পাশে কিন্তু তুমি মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস এর টাইপ লিখতে ভুলবা না। এটা দুঃখজনক হলেও তোমরা বেশিরভাগ সময় মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস এর টাইপ করো না, এবং পরীক্ষাতে যাকে ধরে তার জন্য ধরো তো সমস্যা। এখন আসো অ্যাসিড বেস প্যারামিটার কি কি আছে, আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা একটা ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইবা প্রশ্ন, গত বছরও বোধহয় রেগুলার প্রপে এই অ্যাসিড বেস প্যারামিটার 5 মার্কস দিয়ে আসছে। আমরা বলছি কি, প্রথমে আমরা 4টা প্যারামিটারের নাম বলবো, এর মধ্যে ওই ইকুয়েশনটাতে যা যা আছে, পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, হয়ে গেল কিন্তু 3টা। তারপরে তুমি বলো অ্যানায়ন গ্যাপ, এই 4টা তোমাকে বলতেই হবে, বলার পরে তুমি বাকিগুলো বলবা। যেমন ধরো বেজ এক্সেস বলতে পারো, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বলতে পারো, অক্সিজেন স্যাচুরেশন বলতে পারো, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বলতে পারো, কিন্তু তোমাকে বলতে হবে আগে 4টা, পিএইচ, বাইকার্বনেট, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যানায়ন গ্যাপ, এটসেট্রা। এই 4টার নর্মাল ভ্যালু লিখে পাশে লিখে দিবা, পিএইচ হচ্ছে 7.35 to 4.5, বাইকার্বনেট হচ্ছে 24 থেকে 28 মিলিকুইভ্যালেন্ট পার লিটার, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 থেকে 35 to 45 মিলিকুইভ্যালেন্ট পার লিটার, আর অ্যানায়ন গ্যাপ হচ্ছে 8 থেকে 16 মিলিকুইভ্যালেন্ট পার লিটার, বেজ এক্সেস হচ্ছে ±2 মিলিমোল পার লিটার। এইভাবে তোমরা প্রত্যেকটা নর্মাল ভ্যালু লিখে দিবা। এখন আসো অ্যানায়ন গ্যাপ কি জিনিস, অ্যানায়ন গ্যাপ তোমরা অবশ্যই জানো, তোমাদেরকে ভাইবাতে জিজ্ঞেস করলে তোমরা সবার আগে যেটা বলো যে কি জানি বলো তোমরা, ডিফারেন্স বিটুইন আনমেজার্ড অ্যানায়ন অ্যান্ড আনমেজার্ড ক্যাটায়ন। তো তুমি যদি আনমেজার্ড অ্যানায়ন আনমেজার্ড ক্যাটায়ন বলো, এটা ভুল তো না, অবশ্যই ভুল না, তখন এক্সামিনারের প্রথম প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে আনমেজার্ড অ্যানায়নের নাম বলো, আনমেজার্ড ক্যাটায়নের নাম বলো। তো তোমাকে আনমেজার্ড অ্যানায়নের নাম জানতে হবে, আনমেজার্ড অ্যানায়ন কি কি আছে তাহলে বলো তো, আনমেজার্ড অ্যানায়ন যেমন ধরো প্লাজমা প্রোটিন, সালফেট, ফসফেট, ল্যাকটেট বা কিটো অ্যাসিড, এগুলো সব হচ্ছে কি আনমেজার্ড অ্যানায়ন। আর আনমেজার্ড ক্যাটায়ন কি কি আছে বলো, যেমন ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গামা গ্লোবুলিন, তারা হচ্ছে আনমেজার্ড ক্যাটায়ন। তো তুমি যদি বলো যে ডিফারেন্স বিটুইন মেজার্ড অ্যানায়ন এন্ড মেজার্ড ক্যাটায়ন, তো তোমাকে
তুমি জানো যে মেজার্ড অ্যানায়ন মেজার্ড ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, এই দুটো হচ্ছে মেজার্ড ক্যাটায়ন আর মেজার্ড অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড বাইকার্বন। এবং এটা আমরা রুটিনলি প্লাজমা ইলেকট্রোলাইট যখন ওই যে ল্যাবে টেস্ট করতে দেই, এই চারটাই কিন্তু করতে দেয়, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে বাইকার্বন, এই চারটা আমরা ল্যাবে রুটিনলি করি ইন ইলেকট্রোলাইট প্রোফাইলে। সো এইটা থেকে অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেশন করা আমাদের জন্য ইজি। কিন্তু যেগুলো আমরা করি না সেটা বললে ভুল হবে সেটা না, কিন্তু এক্সামিনাররা ওইটাই প্রেফার করে। তো তোমাকে আনমেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড ক্যাটায়ন এই দুইটা অ্যানায়ন থেকে ক্যাটায়ন যদি তুমি ডিফার করো তাইলেও তোমার অ্যানায়ন গ্যাপটা বের হয়ে যায়। এখন কজ কি কি আছে ডিক্রিজ অ্যানায়ন গ্যাপের? কজের মধ্যে হচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়া, ডিক্রিজ আনমেজার্ড অ্যানায়ন ইন হাইপোঅ্যালবুমিনেমিয়া, ইনক্রিজ আনমেজার্ড ক্যাটায়ন ইন হাইপার ক্যালসেমিয়া, হাইপার ম্যাগনেসিয়ামিয়া, লিথিয়াম টক্সিসিটি অ্যান্ড হাইপার গামা গ্লোবিউলেমিয়া। যেমন ধরো আমি যেটা তোমাদেরকে বললাম যে কি কারণে অ্যানায়ন গ্যাপ কমে যায়, ধরো নর্মাল অ্যানায়ন গ্যাপ কত, নর্মাল অ্যানায়ন গ্যাপ ধরি আমরা 10 ধরি, হ্যাঁ, তো কোনো কারণে যদি আনমেজার্ড ক্যাটায়ন গুলা আনমেজার্ড অ্যানায়ন অ্যানায়ন গুলা যদি কমে যায়, লেভেল যদি কমে যায় আর আনমেজার্ড ক্যাটায়ন গুলা যদি বেড়ে যায়, তাহলে কি হবে অ্যানায়ন গ্যাপের লেভেলটা কমে যাবে। বুঝতে পারতেছো জিনিসটা? ধরো আনমেজার্ড অ্যানায়ন থাকার কথা, যেমন ধরো 130, তো সেটা যদি কমে কখনো 110 বা 115 হয়ে যায়, তাহলে এই এটার কমে যাবে না, 10-এর জায়গায় এটা হয়তো 5 হয়ে যাবে, 4 হয়ে যাবে, হ্যাঁ, এটা একটা কজ। আবার যদি কোনো কারণে আনমেজার্ড অ্যানায়ন ঠিক আছে কিন্তু আনমেজার্ড ক্যাটায়ন যদি বেড়ে যায়, ইনক্রিজ আনমেজার্ড ক্যাটায়ন, সেই সব ক্ষেত্রে কি হবে এই ডিফারেন্সটা কিন্তু কমে যাবে, 8 বা 10-এর জায়গায় সেটা আবার 4-5 হবে। তাহলে এখানে গেল দুইটা কজ কি কারণে আমাদের অ্যানায়ন গ্যাপ কমে যেতে পারে। এছাড়া যদি লিথিয়াম টক্সিসিটি হয় তাইলেও আমাদের কি হবে অ্যানায়ন গ্যাপটা কমে যেতে পারে। সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে কজেস অফ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, যেমন ধরো রেনাল ফেলিউর, হ্যাঁ, রেনাল ফেলিউর, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিটো অ্যাসিডোসিস, পয়জনিং বাই অ্যালকোহল, স্যালিসাইলিট, ইথাইলিন গ্লাইকল অ্যান্ড ডিক্রিজ আনমেজার্ড ক্যাটায়ন আর দ্য কজ অফ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ তাহলে কি কারণে বাড়বে যদি আনমেজার্ড ক্যাটায়নের পরিমাণ কমে যায়, এটা একটা কজ। আর রেনাল ফেলিউরে কি হচ্ছে, রেনাল ফেলিউরে কেন অ্যানায়ন গ্যাপ বাড়বে বলো? কারণ রেনাল ফেলিউর যখন হয় তখন কিডনি তো আর আমাদের টক্সিক প্রোডাক্ট গুলাকে বডি থেকে বাইর করে দিতে পারে না, যেমন ধর আমাদের বডিতে যে বিভিন্ন ধরনের ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, তারা তারা বডি থেকে বের হতে পারে না, শরীরের মধ্যে জমে। তো যখন জমে যায় তখন কি হয়, তারা আনমেজার্ড অ্যানায়নের কনসেন্ট্রেশন বাড়ায় দেয়, বাড়ানোর ফলে আমাদের অ্যানায়ন গ্যাপটা বেড়ে যায়। তাইলে এগুলা সবগুলাই ব্যাখ্যা সহ আছে এবিসি বইতে, তোমাদের যার ইন্টারেস্ট হয় পড়িও আর যার ইন্টারেস্ট না হয় সে অন্তত হেডলাইন গুলো পড়বা যেন মিস না হয়। অ্যানায়ন গ্যাপ কিন্তু রিটেন ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেজ অ্যাক্সেস। বেজ অ্যাক্সেস কি জিনিস? আচ্ছা আরেকটা জিনিস, অ্যানায়ন গ্যাপ আমরা স্টাডি করি কেন? এটা স্টাডি করি আমরা টু ডিটারমাইন দ্য নেচার অ্যান্ড ইটিওলজি অফ মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যানায়ন গ্যাপের সাথে মেটাবলিক অ্যাসিডোসিস এর মানে কোরিলেশন করার জন্য, যে এটা কি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নাকি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এই নেচার এবং ইটিওলজি বোঝার জন্য আমরা অ্যানায়ন গ্যাপ স্টাডি করি। এখন আসো বেজ অ্যাক্সেস। বেজ অ্যাক্সেস কি জিনিস বলো? বেজ অ্যাক্সেস হচ্ছে ইট রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট বাইকার্বনেট কনসেন্ট্রেশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কনসেন্ট্রেশন। এই দুইটা ডিফারেন্স এর উপরে আমরা কি করি, বেজ অ্যাক্সেস ক্যালকুলেশন করি। প্রেজেন্ট হচ্ছে এখন আমার ব্লাডে যত, ধরো এখন আমার ব্লাডে আছে 24, আর স্ট্যান্ডার্ড মানে কি, স্ট্যান্ডার্ড যখনই একটা কথার মধ্যে স্ট্যান্ডার্ড আসে তখন সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকে। স্ট্যান্ডার্ড এর ক্রাইটেরিয়া কি, যেমন ধরো তোমার বডি টেম্পারেচার হতে হবে 37 ডিগ্রি সেলসিয়াস, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হতে হবে 40 মিলিমিটার অফ মার্কারি, হিমোগ্লোবিন থাকতে হবে 14 থেকে 16 মাঝখানে, এবং অক্সিজেন স্যাচুরেশন হতে হবে মোর দেন 95%।
তখন ওই কন্ডিশনে এই কন্ডিশনগুলো যখন ফুলফিল করবা তখন একটা মানুষের বাইকার্বনেট লেভেল হয় 24। তো আমার যদি এখন অ্যাকচুয়ালি থাকে 22, তাহলে আমার বেজ অ্যাক্সেস হচ্ছে +2, আর যদি হয় -2, আর যদি যদি আমার হয় 26 আর স্ট্যান্ডার্ড হয় 24, তাহলে কি হবে, তাহলে হবে +2। তাহলে এটা হচ্ছে বেজ অ্যাক্সেস। বেজ অ্যাক্সেস এর কথা একটা জিনিস মনে রাখবা, এটা দিয়ে আমরা কি করতে পারি, একটা মানুষের অ্যাসিড বেস স্ট্যাটাসটা স্টাডি করতে পারি, বা এটা একটা অ্যাসিড বেস স্টাডির প্যারামিটার হিসেবে কাজ করে। তো আমি যেটা মনে রাখি যে যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী লিখি যে মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, তাহলে মাঝখানের যে দুইটা, দ্যাট ইজ মেটাবলিক অ্যালকালোসিস আর রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই দুই ক্ষেত্রে থাকে পজিটিভ বেজ অ্যাক্সেস, আর উপরে এবং নিচে থাকে হচ্ছে কি নেগেটিভ বেজ অ্যাক্সেস, নেগেটিভ বেজ অ্যাক্সেস। এবং তোমাদেরকে যখন আমি পরীক্ষা নিছি তখন যখন জিজ্ঞেস করলাম যে অ্যাসিড বেজ ডিসঅর্ডার এর প্যারামিটার গুলা তোমরা যখন আমাকে বললা, তো আমি তোমাদেরকে টেস্টের নাম জানতে চাইছিলাম, যে টেস্টের নাম বলো, কোন টেস্টের মাধ্যমে আমরা এই প্যারামিটার গুলা দেখি, বলো তো কোন টেস্টের মাধ্যমে দেখি, টেস্টের নাম কি? আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এখানে কিন্তু একটা জিনিস তোমরা দেখো, এটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড, এটা কিন্তু হোল ব্লাড থেকে হচ্ছে। এটাও তোমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির একটা প্রশ্ন যে হোল ব্লাড থেকে হয় এমন দুইটা ব্লাড টেস্টের নাম বলো, তাইলে তোমরা বলবা যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আর আরেকটা হচ্ছে তোমরা যে করছো HbA1c, এই HbA1c হচ্ছে আমরা হোল ব্লাড থেকে টেস্ট করি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে বাইকার্বনেট স্পেস মাঝে মাঝে আসে, অতটা ইম্পর্টেন্ট না কিন্তু কখনো চলে আসলে তো আসলোই। তো বাইকার্বনেট স্পেসটা কি জিনিস, বাইকার্বনেট স্পেসটা হচ্ছে কি, ইট ইজ দ্য অ্যাপারেন্ট স্পেস অফ বাইকার্বনেট ডিস্ট্রিবিউশন উইদিন দ্য বডি ফ্লুইড, ইট ইজ অ্যাবাউট 30% অফ বডি ওয়েট। বেজ অ্যাক্সেস অ্যান্ড বাইকার্বনেট স্পেস আর ইউজড ফর ক্যালকুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ সোডিয়াম বাইকার্বনেট টু বি ইনফিউজড ইন এ পেশেন্ট উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে বেজ অ্যাক্সেস এবং বাইকার্বনেট স্পেস এই দুটো আমরা ক্যালকুলেশন করি হচ্ছে মেইনলি এই ইয়ের জন্য, মানে অ্যাসিড, মানে ফর দ্য অ্যামাউন্ট অফ সোডিয়াম বাইকার্বনেট, কতটুকু সোডিয়াম বাইকার্বনেট আমরা পেশেন্টকে ইনফিউজ করবো সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের হচ্ছে এই দুইটা জিনিস স্টাডি করা লাগে। এগুলো অলরেডি আমরা পড়ছি, এখানে কি লেখা আছে, এগুলো হচ্ছে যে প্রাইমারি ডিফেক্ট গুলার ছবি, যে পিএইচ যদি কমে যায় বাইকার্বনেট কমে যাবে, অ্যাসিডোসিসে মেটাবলিক অ্যালকালোসিসে পিএইচ বাড়বে, বাইকার্বনেট বাড়বে, রেসপিরেটরি অ্যাসিডোসিসে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, পিএইচ কমবে, অ্যালকালোসিসে কম্পেনসেশন, দেখো এখানে কম্পেনসেশন ইজ অলওয়েজ ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য প্রাইমারি চেঞ্জ, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার আর ডিউ টু চেঞ্জ ইন বাইকার্বনেট কনসেন্ট্রেশন, a low bicarbonate occurs within metabolic acidosis and high in alkalosis, compensation of metabolic acid base disorder is by a change in partial pressure of carbon dioxide in the same direction as change in bicarbonate, the change in partial pressure of carbon dioxide bring the ph closer to normal, tale compensation jokhon hobe tokhon ei je jeta unaffected component chilo seta eki direction e barbe, etai jonno tumra eigula jano paro। আমি আর জিনিসটা